আমার নিরন্তর প্রচেষ্টা আপনাদের কিছু নতুন দিয়ে যাওয়ার আজ যে পদটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা একদম নতুন ধরনের কড়াইশুঁটির একটা পদ খুব সহজ ভিন্ন স্বাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন আর সাথে সাথে বলি রসনাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে শুরু করা যাক এখানে লাগছে এক কাপ কড়াইশুঁটি সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া বেটে নেবো এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না তাহলে অসুবিধে হবে সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ মতন দেবেন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে শুধু আমি টাইটভাবে পেস্ট বানিয়ে নিয়েছি জল ছাড়া দেখুন একদম সুন্দরভাবে স্মুথ করে বাড়তে হবে যেন কোনো গোটা মটরশুঁটি থেকে না যায় পেস্টটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ এখানে আমি কিছু উপকরণ মেশাবো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি আর দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে ভালো লাগে সেজন্য চিনি চিনিটা দিলেই ভালো হবে আর দিচ্ছি বেসন ওয়ান টেবিল স্পুন ভালো করে সব জিনিসগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ টাইট হতে হবে না হলে কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে আমি এই মিশ্রণটা বানানোর সময় কিন্তু আরও ওয়ান টেবিল স্পুন বেসন ব্যবহার করেছি আপনারা কিন্তু টু টেবিল স্পুন বেসন টোটাল ব্যবহার করবেন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি প্যানেতে দিয়ে দিচ্ছি ঘি ওয়ান টেবিল স্পুন এটা ঘি দিয়ে রান্নাটা ভালো লাগে সেই আমি ঘি ব্যবহার করলাম আপনারা যদি ঘি অপছন্দ করেন সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন এরপর যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম দেখুন এটা বেশ টাইট টাইট হয়েছে এই মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মিলে দিচ্ছি যাতে খুব বেশি উঁচু না হয়ে থাকে যতটা মেলা সম্ভব সেইভাবে মিলে দেবেন খুব পাতলা হলেও ভালো লাগবে না একটু মোটা রেখে আপনি যেমন মোটা পছন্দ করেন সেই রকম করে এটাকে মিলে দিতে হবে আর সাইড থেকে এটাকে যতটা সম্ভব চৌকো শেপ দেওয়া যায় সেইভাবে আমি দিয়ে দিচ্ছি যাতে এটা কাটার সময় সুবিধে হয় এইভাবে চামচের সাহায্যে ওপরটাকেও আমি প্লেন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে পাতা হয়ে গিয়েছে এরপরে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে মোটামুটি ছ থেকে সাত মিনিট এটাকে আমি কুক হতে দিলাম ছ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন পিছনের সাইডটা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে ওপরের সাইডে আমি একটু তেল গ্রেজ করে দিচ্ছি কারণ কেটাকে আমি উল্টাবো উল্টে এই সাইডটাকেও আমাকে কুক করতে হবে সেই জন্য আমি একটা ঢাকার সাহায্যে এইভাবে উল্টে নিচ্ছি দেখুন ঢাকাতে এটা নিয়ে নেওয়ার পরে এইভাবে প্যানেতে আবার দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই উল্টানো যায় আপনাদের যদি কমফর্টেবেল হন তাহলে খুন্তির সাহায্যেও উল্টাতে পারেন এরপরে আমি চারদিক থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজতে সুবিধা হয় তেলটা ভালো করে যাতে ভিতর পর্যন্ত চলে যায় সেই জন্য একটু প্যানটাকে এদিক ওদিক করে দিলাম তেলটা একদম ভিতর পর্যন্ত চলে গিয়েছে এরপরে আবার ঢাকা দিয়ে আমাকে ছ থেকে সাত মিনিট মতন লো ফ্লেমে এটাকে কুক করতে হবে তাহলেই কিন্তু ধোকাটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে এটা খেতে খুব সুন্দর হয় কড়াইশুঁটির ধোকা খেতে খুব ভালো হয় এরপরে আমি প্রিক করে দেখে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে যদি তৈরি না হতো তাহলে কিন্তু এই কাঁটাটাতে লেগে যেত এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে কারণ এটাকে কেটে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটলে ভালো হবে নাহলে অনেক সময় গরম লেগে যেতে পারে হাতে যেমন সাইজের পছন্দ ছোটো বড়ো সেরকমভাবে আপনারা কেটে নেবেন দেখুন একদম সুন্দরভাবে যেহেতু তৈরি হয়েছে সেই জন্য কাটার সময় ভেঙে যাচ্ছে না দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর যতটা মোটা দরকার সেই হিসাবে কিন্তু ঠিকই হয়েছে এটা এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি পুরো রান্নাটা ঘিয়েতেও করতে পারেন কিংবা শুধু সাদা তেলেও করতে পারেন আমি দুটোকে মিশিয়ে করলাম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ গোটা গরম মশলা এখানে অল্পই আমি ব্যবহার করছি কারণ গোটা গরম মশলা স্ট্রং আমি বেশি চাইছি না এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে বেশ লাল লাল করে তবেই ভালো লাগবে খেতে আপনারা যদি এটাকে সম্পূর্ণ নিরামিষ হিসেবে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে অমিটো করতে পারেন সেটাও কিন্তু ভালো হয় খেতে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটোটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং বেশ ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য এটাকে একটু টাইম নিয়ে আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটা দিলে টমেটোটা বেশ নরমও হয়ে যাবে এবং এর কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেশ সুন্দরভাবে টমেটোটা গলে যায় এক মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা আপনারা ফ্রাই করে নিতে পারেন আগে তবে এইভাবে যদি ফ্রাই করে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি আলু সহ সমস্ত জিনিসগুলোকে আর আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই আলু আর সব জিনিসগুলো বেশ ভালো করে সিদ্ধও হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় তিন থেকে চার মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে সব জিনিসগুলো টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন এরপরে আমি এখানে যে সমস্ত মশলা রয়েছে সেগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা হলুদ গুঁড়ো এক চা চামচ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে এর রংটাও খুব ভালো হবে এই সময় তার সাথে সাথে ফ্লেভারটাও ভালো হবে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আমি জল দিচ্ছি না কারণ টমেটোতে জল থাকবে সেই জন্য আমি এর সাথেই ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি দেখুন আস্তে আস্তে মশলাটা খুব সুন্দর হয়ে কষানো হয়ে গিয়েছে এই সময় কিন্তু আমার ফ্লেমটা লো ফ্লেমেই আছে এরপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এখানে কড়াই সুটির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি আমি টোটাল দু বাটি জল দেব কারণ ধোকাগুলো জল টানবে সেই আন্দাজ করে কিন্তু আপনাকে জল দিতে হবে আপনি যতটা গ্রেভি চান তার থেকে কিন্তু একটু বেশি দিয়ে রাখতে হবে কারণ ধোকাটা টেনে নেবে জল কিছুটা দু বাটি জল দেওয়া হয়ে গিয়েছে সব জিনিসগুলোকে এবার ফুটতে দিতে হবে আমি ঢাকা দিয়ে মোটামুটি ছ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন আলুও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ধোকাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য এগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ধোকাগুলোকে ভালো করে রেভিতে ভালো করে ডুবিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন ভালো লাগে খেতে তবে আমি আর ঘি দিচ্ছি না এটাকে এইভাবেই সার্ভ করে দিচ্ছি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছিল আর কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানান সাথে সাথে বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা আজই আমার চ্যানেল রসনাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমার যে সমস্ত বন্ধু আমার সাথে রয়েছেন আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকুন